আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালে নাস্তার জন্য ডিম পরোটার একটা সহজ রেসিপি, যেটাতে বেলার কোনো ঝামেলাই থাকবে না। তো চলুন আমি কিভাবে বেলার ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে এই ডিম পরোটা তৈরি করি সেটা শেয়ার করি। প্রথমেই আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা। রেগুলার যে আটা আছে সেটাই আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তাছাড়া আপনারা কিন্তু উপকরণগুলো কম বেশি করে বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা চামচের সাহায্যে লবণটাকে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি মেজারমেন্ট কাপ দিয়ে দিয়ে দিচ্ছি পানি। যারা পুরাতন তারা তো আনুমানিকভাবেই পানিটা দিয়ে নিতে পারবেন, তো এখানে আমি নতুনদের জন্য শুধুমাত্র বোঝার সুবিধার্থে পানিটা মেপে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথম 1 কাপ পরিমাণ পানি নিয়ে এসেছি, তারপরে আবারও 1 কাপ পরিমাণ পানি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। তো 2 কাপ পরিমাণ পানি দেওয়ার পরেও কিন্তু আমার আরও পানি লাগবে। ডোটা পারফেক্ট হওয়ার জন্য যতটুকু পানি আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। কখনোই এরকম নাস্তাগুলো তৈরি করার সময় আপনারা একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। খুব ভালো করে এখন আটাটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমার 2 কাপ আটার জন্য 2.5 কাপ পরিমাণ পানি লেগেছে। তো খুব ভালোভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি, আর ডোটা একটু দেখে বুঝে নিতে হবে কতটা ঘনত্ব হবে। এদিক দিয়ে আমি ডিমটাকে রেডি করে নিচ্ছি। আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিয়ে নিতে পারবেন। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। টমেটো আর 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। ডিমের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুসারে এখানে গাজর এমনকি শসাও ব্যবহার করতে পারবেন। কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ আমি ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে একটু প্যানের গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি ডোটা। আমি 2 চামচ দিয়ে নিচ্ছি, যাতে করে মাপটা বা প্রত্যেকটা পরোটা ঠিক হয়। সেজন্য মাপটা ঠিক রাখার জন্য সবগুলো আমি 2 চামচ করে দিয়ে নিব। চামচের তলাটা দিয়ে একটু সরিয়ে দিচ্ছি। তারপরে এক পাশে একটু শক্ত হওয়ার পরে উল্টিয়ে নিচ্ছি। তো একবারেই কিন্তু আমি এই পরোটাগুলোকে বেশি শক্ত করব না, হালকা একটু শক্ত হওয়ার পরেই আমি পরোটাটাকে একটু নামিয়ে রাখব। তো এই জিনিসটা হচ্ছে দেখে বুঝে নিতে হবে। পরোটা রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। তারপর আমি এখানে দিয়ে দিব ডিম। আমি 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি ডিমটাকে। ডিমটা দিয়ে একটু সরিয়ে নিচ্ছি। ডিমটা কাঁচা থাকা অবস্থায় আমি যে পরোটাটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু চেপে চেপে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে ডিম পরোটা রেডি করে নিব। একটু শক্ত হওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি। এই প্রসেসটা একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে আমি ডিম পরোটাটা রেডি করে নিব। তো রেডি হয়ে গেছে ডিম পরোটা, আমি একটু ভাঁজ করে নিচ্ছি। এখন একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি সেমভাবে আরেকটা ডিম পরোটা তৈরি করে নিব। প্রথমে আগে আমি রুটিটা রেডি করে নিচ্ছি। এর জন্য আবারও 2 চামচ দিয়ে নিয়েছি। দিয়ে চামচের তলাটা দিয়ে একটু গোল করে দিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে রুটিটাকে আগে রেডি করছি। রুটি রেডি হয়ে যাওয়ার পরে আবারও সেমভাবে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আবারও দিয়ে দিচ্ছি 1.5 চামচ ডিম। ডিমের এক পাশ কাঁচা থাকা অবস্থায় আমি আবারও এই রুটিটা দিয়ে নিব। রুটিটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি
ডিম পরোটা রেডি করে নিব। আর অবশ্যই সম্পূর্ণ নাস্তাগুলো তৈরি করার সময় চুলার আঁচটা লো আঁচে রেখে তৈরি করে নেবেন। একটা ডিম পরোটা তৈরি করতে পারলে আপনি অসংখ্য ডিম পরোটা তৈরি করতে পারবেন। এটাও রেডি হয়ে গিয়েছে, সেমভাবে সবগুলো বানিয়ে নিব। তো বেলার ঝামেলা ছাড়া খুব সহজেই আমি তৈরি করে নিয়েছি ডিম পরোটা। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।